আসসালামু আলাইকুম রহমতুল্লা মাহমদ হুনুসল্লি ওনুসলিম রসুলিনা ওয়াহাবীবিনা ও মৌলানা মোহাম্মদ সল্লাহ ও সাবিহি আজমাইন আবাজ আরজবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহি রহমানুরাহিম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক মানুষ জাগতিক বিপদাপদ। আপদ তথা কোনো প্রয়োজনে আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিকট দোয়া করে কারো সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে কিন্তু দোয়া করার আগে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করার পরিবেশ তৈরি করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন কিছু কিছু বিশেষ মুহূর্তে কিছু কিছু বিশেষ দোয়া একেবারেই ফেলে দেন না সাথে সাথেই তা কবুল করে নেন আবার কিছু কিছু বিশেষ মানুষের দোয়াও একইভাবে রব্বুল আলমিন সাথে সাথেই কবুল করে নেন যেভাবে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন আল্লাহ তালা এইসব বিষয় মানুষকে কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত বর্তমান সংকট যে গ্লোবাল ক্রাইসিস চলছে তা পুরো বিশ্বকে গ্রাস করে নিয়েছে আমাদের দেশের মানুষও অনেক কষ্টে জীবনযাপন করছে অনেকে আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরেও তাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসে না অথবা বিয়ের সম্বন্ধ আসলেও বিয়ে ভেঙে যায় আবার অনেকে আছে যারা ভালো লেখাপড়া করেও ভালো একটা চাকরি পাচ্ছে না চাকরির ইন্টারভিউ দিলেও শেষ মুহূর্তে চাকরিটা হচ্ছে না তাছাড়াও অনেকের মনে অনেক আশা থাকে কেউ একটা ভালো মেয়ে বিয়ে করতে চায় কিন্তু সেই রকম মেয়ে খুঁজে পাচ্ছে না আর খুঁজে পেলেও সব কিছু মিল মতো হচ্ছে না আবার অনেকে হালাল পথে টাকা উপার্জন করতে চায় আমাদের জীবনে চলার পথে যত সমস্যা সকল সমস্যা দূর হবে সাথে আমাদের মনের সকল আশা ইচ্ছাগুলা পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে প্রিয় দর্শক অনেকে অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এইরকম বিপদ আপদে লোকজন সব সময় খুঁজতে থাকে কুরআন হাদিসে এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যে দোয়াটি করলে আমরা সকল সমস্যা থেকে মুক্তি পাব আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন প্রিয় দর্শক এমন একটি দোয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে আল্লাহরবুল আলমিন আমাদের মনের সকল প্রকার ইচ্ছাগুলো পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ সহি হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে এটি একটি কুরআনি দোয়া তাছাড়াও দোয়াটি আমল করে অনেকেই ফল পেয়েছেন নিঃসন্দেহে দোয়াটি পরীক্ষিত আপনারা নিঃসন্দেহে আমলটি করতে পারেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের নিকট ছাওয়ার মতো চাইতে পারলে তিনি সকল বান্দার ছাওয়া পাওয়া পূর্ণ করে থাকেন কেননা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আনে বলেছেন উদী আস্তা জিবিলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আজকে যে আয়াতটির কথা আমরা আলোচনা করব সেই আয়াতটি হচ্ছে সুরা ফাতেহার একটি আয়াত ইয়া কানা আবুদু ওয়া ইয়া আইন এই আয়াতখানা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন যদি তার উদ্দেশ্য সৎ হয়ে থাকে প্রিয় দর্শক বান্দা যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তখন আল্লাহ তালা বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে এখন চলুন এই আমলটি কীভাবে এবং কখন করবেন এই আয়াতখানা প্রত্যেক ফরোজ নামাজের পর নামাজের মুশাল্লায় বসে একচল্লিশ বার পাঠ করবেন এরপরে কয়েক শরীফ পাঠ করে আল্লাহ রবুল আলমিনের কাছে হাত তুলে আপনার মনের আকুতি জানাবেন মনের নেক ইচ্ছাগুলা জানাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনার মনের আশাগুলো তিনি পূর্ণ করে দেবেন طوبي الله رب العالمين أمدرك شيتوفك دان وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله